আট বাজে। আমরা তিনজন আজকে আমাদের মাননীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আজকে হাসপাতালে এসেছিলাম এবং খুব বেদনাদায়ক, খুবই পীড়াদায়ক এবং খুব কষ্টদায়ক, এটি ভাষায় বর্ণনা করা যায় না। এই বয়সে আজকে আমি মনে করি যে সরকার একটা যে চরম জুলুমের যে বহিঃপ্রকাশ, এটি ভাষায় বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। উনি চরম অসুস্থ এবং উনি ওনার হাত নিজের খাওয়াটাও নিজে খেতে পারেন, নিজের কাপড়টাও নিজে পরতে পারেন, এই অবস্থায় ওনাকে বন্দি রাখা এটা কত বড় অমানবিক। উনি শুধুমাত্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, আমাদের চোখে আমরা পানি ধরে রাখতে পারি না। আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি যে আজকে এই জুলুম থেকে তাকে যেন আল্লাহ পাক মুক্ত করে, এটি আমাদের প্রত্যাশা। কারণ সত্যিকার অর্থেই উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী, আজকে উনি যে চরম এবং অত্যন্ত অমানবিক জুলুমের শিকার, এটি ভাষায় আমি প্রকাশ করতে পারব। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে বাংলাদেশে আজকে আপনারা দেখছেন যে দুর্নীতি বিরোধী তথাকথিত অভিযানের মধ্য দিয়ে, ক্যাসিনোর অভিযানের মধ্য দিয়ে আজকে যে চিত্র বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সামান্য 2 কোটি টাকার একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, এটি কত বড় জুলুম। আমরা দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন, উনি যে অসুস্থ, আর এই তথ্যগুলো আপনাদের সামনে আমি প্রকাশ করলাম। আমরা সংসদ সদস্য হিসাবে আরও আগে আমাদের দেখা করা উচিত ছিল, আমরা সরকারের অনুমতি নিয়ে আমাদেরকে আজকে এখানে দেখা করতে পেরেছি। আমি সাংবাদিকরা আমাদের কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবৎ, যে জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দয়া করে আপনারা ওনার যে শারীরিক অবস্থা এইটা অন্তত পক্ষে আপনারা জানাবেন, এবং সরকারের এই যে অন্যায় জুলুমটা এইটা আমাদের যে বিষয়টা আপনারা সাংগঠনিক বিষয় এবং নেতাকর্মীদের কোনো বার্তা দিয়েছেন? সাংগঠনিক বিষয়ে এমনি উনি খোঁজখবর নিয়েছিলেন, তো যেহেতু ওনার শারীরিক অবস্থা ওনাকে আমরা বলেছি যে ম্যাডাম সাংগঠনিক যে অবস্থা, এই গত এক মাসে সারা বাংলাদেশে আপনার বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো হয়েছে, সরকারের অনেক বাধা বিপত্তির পরও লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে যোগদান করেছে, আর সাংগঠনিক অবস্থা যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে উনি শুধু বললেন যে তোমরা সবাইকে নিয়ে ফিরে একসাথে দেখে শুনে থাকো, দেশে এই গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে মানুষ যেন মুক্তভাবে চলাফেরা করতে পারে, তাদের ভোটাধিকার ফিরে পায়, তার জন্য তোমরা কাজ করো। হারুন ভাই দুটা বিষয়, একটা হলো যে ওনার ডায়াবেটিসের একটা বড় সমস্যা আছে, চোখের সমস্যা আছে, হাড়ের মানে আর্থ্রাইটিসের সমস্যা আছে, এবং এতগুলো সমস্যা ডাক্তাররা বলছেন, চিকিৎসকরা বলছেন, আপনারা আজকে আসলে ওই সমস্যা, এটা যে কথাগুলো আপনি বললেন এগুলো সবগুলোই সেই সমস্ত অসুখেই উনি জর্জরিত। ওনার হাত সোজা করতে পারেন না, ওনার হাত কাঁপে, ওনার যে আমি তো বলেছি যে ওনার পোশাকটাও ওনার সাথে যারা আছে তারা করিয়ে দিতে হয়, নিজের খাওয়া নিজে খেতে পারেন, এরকম একটি মানে অবস্থায় উনি অবস্থান করছে। ডায়াবেটিসের অবস্থা সব কিছু মিলিয়ে উনি দিন সন্ধ্যা ঠিকমতো খেতেও পারে না তার পরিমাণ মতো খাওয়া। আমি শুধু এটুকুই বলবো যে আসলে এইটা তার প্রতি একটা চরম জুলুম হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে বাস্তবিক এই অবস্থার খোঁজ নিয়ে, অন্তত পক্ষে ওনার জামিন পাওয়ার নৈতিক যে অধিকার, এই জামিনের যে অধিকারটা থেকে তাকে যেন আর বঞ্চিত করা না। আপনারা যখন সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছিলেন, দলের লক্ষ্য নানা বিতর্ক ছিল আর কি, তখন বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটাকে সামনে আনা হচ্ছিল, সরকারের সঙ্গে আপনাদের কি এই ব্যাপারে কোনো কথা হচ্ছে এবং আজকে সেইটার অংশ হিসেবে আজকে আপনারা কোনো বার্তা নিয়ে? আমরা সংসদে যোগদান করার পরে পার্লামেন্টে আমরা যে কয়জন কথা বলার চেষ্টা করেছি তার মধ্যে আমাদের মাননীয় নেত্রীর মুক্তির বিষয়টি অন্যতম ছিল, এবং আমি দলনেতা হিসাবে ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ে দু এক জায়গায় কথাও বলেছি, তার মুক্তি দাবিও জানিয়েছি,
এই ব্যাপারে ওনারা বলছে দেখা যায় যে আইনি ব্যাপারে এসব বলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বারবার বলছি, আজকেও আপনার দেশবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি যে ওনার জামিনের যে অধিকার, এই অধিকারটা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। এটা যত সরকার দ্রুত দিবে আমি মনে করি যে এটা আইনের শাসনের ক্ষেত্রে একটা প্রস্তাবনা আছে না, এ ধরনের কোনো প্রস্তাবনা না, প্যারোল বা এ ধরনের কোনো আলাপ, প্যারোলের ব্যাপার আসবে কেন? উনি তো জামিনের পাওয়ারই যোগ্য, সুতরাং প্যারোলের বিষয়টা আসবে কেন? অসুখ-বিসুখগুলো রয়েছে এগুলো ওনার অবিলম্বে উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার, এবং এটার জন্য যে বিদেশে তার চিকিৎসার দরকার, যে বিষয়গুলোতে সে অসুখে জর্জরিত সেই বিষয়গুলোর জন্য বৈদেশিক চিকিৎসা দরকার, উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দরকার। সেই জায়গা থেকে উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবে। উনি আজকে জামিন পেলে কালকে উনি বিদেশ যাবে, এবং উনি আজকে যদি জামিন পায় তাহলে প্রথম প্রায়োরিটি হবে না চিকিৎসা, এবং উনি তাহলে কালকেই দেখা যাবে যে উনি চিকিৎসার জন্য বাইরে যাবে। এবং যে তার শারীরিক কন্ডিশন, এই বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে এই চিকিৎসার, আজকে বয়দুল কাদের আপনার অসুস্থ হয়েছে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী কেন তাকে আজকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, এইটা আজকে আমরা সারা দেশে